আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এলন মাস্কের রোবট অপটিমাস মানুষের সামনে প্রকাশ করা হয়েছে। যে রোবট মানুষের সাথে কথা বলা থেকে শুরু করে মানুষের বিভিন্ন কাজকর্ম করতে সক্ষম হবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো দেখা যাচ্ছে, যেখানে রোবট মানুষের করা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছে, মানুষের সঙ্গে কথা বলছে। কয়েক বছর মধ্যে এই রোবট বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং মানুষ সেগুলো কিনে তার সঙ্গে কথা বলা, সুখে দুঃখে পাশে থাকা ইত্যাদি কাজ করবে বলে জানা গেছে। এগুলো আমি কেন জানাচ্ছি আপনাদেরকে? এগুলো জানাচ্ছি এ কারণেই যে কোরআনে বলা হয়েছে পৃথিবীর ভিতর থেকে একটি প্রাণী বের হবে, যে প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে। হাদিসের মধ্যে সেই প্রাণীকে দাব্বাতুল আর্দ নামে ডাকা হয়েছে, যেটা কিয়ামতের পূর্বে বের হবে। তো অনেকেই এই রোবট অপটিমাসকে লক্ষ্য করে বলছেন যে জমিন থেকে একটি প্রাণী বের হবে, সেটাই হচ্ছে এই রোবট। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে রোবট কি, দাব্বাতুল আর্দ তার প্রমাণ কি, এ ব্যাপারে আপনাদেরকে গবেষণামূলক আলোচনা করে জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমত জানাবো দাব্বাতুল আর্দ সেই প্রাণীটি আসলে কি এবং তার কাজ কি। আমরা বিভিন্ন রকম ফটো ভিডিও দেখেছি যেখানে দেখানো হয় এরকমই একটি প্রাণী মাটি থেকে বের হবে, দাব্বাতুল আর্দ এরকমই প্রাণী। কিন্তু দাব্বাতুল আর্দ কেমন সেটা তো আমরা কেউ জানি না। আমাদেরকে এরকম দেখানো হয় বলে আমরা এরকম ভাবি, কিন্তু দাব্বাতুল আর্দ এরকম নয়। তাহলে এই প্রাণী দেখতে কেমন হবে এটা জানুন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইদা ওয়াকাল কওলু আলাইহিম, এবং যখন এসে পড়বে তাদের উপরে শাস্তির ঘোষণা। আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম, আমরা বের করব তাদের জন্য একটি জন্তু মাটি হতে, সে তাদের সাথে কথা বলবে। আন্না নাসা কানু বি আয়াতিনা লা ইউকিনুন, যেহেতু মানুষ আমাদের আয়াতগুলোর প্রতি পাক্কা বিশ্বাস করত না। আমি এখানে হুবাহু তর্জমা করলাম এই আয়াতে যে কথাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে যখন কিয়ামতের সময়ের ঘোষণা চলে আসবে তখন মাটি থেকে একটি প্রাণী বের করবে। এখানে মহান আল্লাহ তাআলা যে শব্দটি ব্যবহার করেছেন তা হচ্ছে দাব্বাতুন। কোরআনের মধ্যে জীবজন্তুকে বোঝানোর জন্য বা চতুষ্পদ জন্তুকে বোঝানোর জন্য আল আনআম শব্দ ব্যবহার করা হয়। আবার দাব্বাতুন এই শব্দ দিয়ে কোরআনের মধ্যে মানুষকে বলা হয়, আবার অন্যান্য জীবকেও বলা হয়। দাব্বাতুন হচ্ছে এমন একটি জীব, যে জীব চলাফেরা করে এবং কথা বলে, যার বুদ্ধি থাকবে, এরকম জীবকে বলা হয় দাব্বা। আর এই সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, আমি গবেষণা করে দেখেছি, আপনারা চাইলে এই আয়াতগুলো দেখে নিতে পারেন। কোরআনের মধ্যে শুধু এতটুকুই বলা হয়েছে এই প্রাণী সম্পর্কে। এবারে যদি দাব্বাতুল আরদ সম্পর্কে আরও জানতে চান তাহলে আপনাকে হাদিসের দিকে লক্ষ্য করতে হবে। আমি প্রায় 10 থেকে 15টি হাদিস দেখলাম যেখানে হাদিসে দাব্বাতুল আরদ কিয়ামতের আগে আসবে, কিয়ামতের আলামত এইভাবে বর্ণনা করা হয়ে থাকে। তবে দাব্বাতুল আরদ সে কেমন হবে বিস্তারিত সেরকম কোনো তথ্য পাওয়া যায় না। তবে যতটুকু পাওয়া যায় ততটুকু জানার আগে আপনাদেরকে আমি জানাতে চাই, কিয়ামতের 10টি বড় আলামতের মধ্যে দাব্বাতুল আরদ কখন প্রকাশ পাবে এই নিয়ে মতপার্থক্য আছে। কিয়ামতের 10টি বড় আলামত এক এক করে কোনটা সর্বপ্রথম প্রকাশ পাবে, তারপর কোনটা পাবে, এই সম্পর্কে আমি হাদিসে দেখতে পেলাম যে সিরিয়াল নাম্বার সঠিকভাবে পাওয়া যায় না। হয়তো হাদিস লেখকগণ আগে পিছে লিখে দিয়েছেন। তো কিয়ামতের বড় বড় 10টি আলামত এই বর্ণনাগুলো কখনো এটা আগে তো আবার কখনো ওইটা আগে। তবে বিশেষ করে অনেকগুলো হাদিস এবং একটি হাদিসে তো পরিষ্কারভাবে দেখতে পেলাম যে কিয়ামতের সর্বপ্রথম বড় 10টি আলামতের মধ্যে প্রথম আলামত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদয়। আর সেই হাদিসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে কিয়ামতের সর্বপ্রথম বড় 10টি আলামতের মধ্যে একটি। কিন্তু তারপরে আপনাদেরকে আরেকটি হাদিস দেখাবো, এই হাদিসটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে কিয়ামতের পূর্বে 10টি বড় আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত হবে দাব্বাতুল আরদ, আবার বলা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হতে পারে। এই হাদিস সম্পর্কে ডাউট আছে কোনটা আগে ক্লিয়ার হচ্ছে না। তাছাড়া পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে প্রথম আলামত, তা অন্যান্য হাদিসে দেখতে পাবেন।
তো এখন আসল কথা হচ্ছে কিয়ামতের পূর্বে 10টি বড় আলামত কোনটা আগে প্রকাশ পাবে তারপর কোনটা প্রকাশ পাবে এই যে সিরিয়াল নাম্বার সঠিকভাবে পাওয়া যায় না একটি হাদিসে এক রকম তো অন্য হাদিসে অন্য রকম ভাবে আপনি দেখতে পাবেন তবে যদি কিয়ামতের সর্বপ্রথম আলামত পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় যদি বাস্তবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয় তাহলে তো আমি বলবো যে রোবট দাব্বাতুল আরধ হতে পারে না তার কারণ এখন বর্তমানে আমরা রোবট বা এআই বা এলন মাস্কের অপটিমাস আমাদের সামনে কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য উদয় এখনো হয়নি তো এমনও কি হতে পারে যে পশ্চিম দিক থেকে সূর্য উদয় এটা কোনো রূপক শব্দ বা তার মানে আলাদা কিছু সেটা তো আল্লাহ তাআলা ভালো জানেন তবে আপনাদেরকে দাব্বাতুল আরধ তার যে কয়েকটি কাজ এবং গুণাগুণ সেই সম্পর্কে দু একটা কথা বলবো যেমন একটা হাদিসে দেখতে পাবেন দাব্বাতুল আরধ বের হয়ে মানুষের নাকের ওপর দাগ দিয়ে দিবে তারপর তোমাদের মধ্যে বিচরণ করবে এমনকি কোন লোক উট কেনার পর কেউ জিজ্ঞাসা করবে কার থেকে কিনেছ বলবে একজন নাকের ওপর দাগ দেওয়া বিশিষ্ট লোক থেকে আবার এমনও হাদিস দেখতে পাবেন দাব্বাতুল আরধ পুরো পৃথিবীতে ঘুরে বেড়াবে এবং তার হাতে মুসা আলাইহিসসালামের লাঠি থাকবে এবং সুলাইমান আলাইহিসসালামের আংটি থাকবে তা দিয়ে কোন মানুষ কেমন তার সমস্ত খবর জানিয়ে দেবে কে কাফের কে মুমিন তা জানিয়ে দেবে আর বর্তমানে নেট জগতের মধ্যে আমাদের সমস্ত তথ্য জমা আছে আবার কিছু কিছু তাফসিরে বলা হয়েছে দাব্বাতুল আরধ বের হবে সাফা পাহাড় ফেটে সৌদি আরব থেকে আবার কেউ কেউ তো বলেছেন জন্তুটি তিনবার বের হবে শেষে কাবা শরীফ থেকে বের হবে ইত্যাদি অনেকগুলো কথা শুনতে পাওয়া যায় কিন্তু আমরা শুধু কোরআন এবং হাদিস দেখব আমরা মোটামুটি রোবট এবং দাব্বাতুল আরধ সম্পর্কে জানলাম রোবটের সাথে কিছু কিছু মিল আছে যেমন এআই বা নেটের জগৎ এমন একটি জগৎ সেই জগতে থাকা মানুষের সম্পর্কে যতটা জানে তার সম্পর্কে অন্য কেউ জানে না কারণ মানুষের পুরো জীবনই এখন মোবাইলে বা নেটের মধ্যে জমা আর এআই সবই জানতে পারে চাইলে যে কোনো মানুষের সমস্ত খবর বলে দিতে পারবে আর মহান আল্লাহ তাআলা যেমন বলেছেন মাটি থেকে আবিষ্কার করব এমন একটি প্রাণী যে মানুষের সাথে কথা বলবে রোবটও কিন্তু মাটির পদার্থ থেকে সৃষ্টি হওয়া এমন একটি আবিষ্কার যে মানুষের সাথে কথা বলতে পারে এই রোবটের যে মেমোরি বা চিপস আছে সেটা সিলিকন নামক এক পদার্থ দিয়ে তৈরি যেটা মাটির ভিতরে পাওয়া যায় ভবিষ্যতে এই রোবটগুলো আরও উন্নত হবে যা মানুষের জায়গা নিয়ে নেবে বলে কেউ কেউ বলে থাকেন যেমন রোবট স্ক্যান করে বলে দিতে পারে এই জিনিসটি এই আবার মানুষের ছবি দেখে তার সমস্ত তথ্য বের করে দিতে পারে যেটা এআই এর একটি কাজ আর দাব্বাতুল আরধ সেটাই করতে পারবে তবে এরকম কিছু মিল পাওয়া গেলেও অনেক কিছু অমিলও আছে যেমন যদি রোবট দাব্বাতুল আরধ হয় তাহলে কিয়ামতের বড় 10টি আলামতের একটি প্রকাশ পেয়ে গেছে কিন্তু হাদিস বলে প্রথমে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে যা এখন হয়নি কিন্তু রোবট এখন আমরা দেখতে পাচ্ছি তাই এর মধ্যে মিল অমিল দেখা যাচ্ছে আর সবশেষে আমি একটা আয়াত দেখাবো যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা যেদিন তোমার রবের নিদর্শনসমূহের কিছু প্রকাশ পাবে সেদিন কোনো ব্যক্তিরই তার ঈমান উপকারে আসবে না যে পূর্বে ঈমান আনেনি কিংবা সে তার ঈমানে কোনো কল্যাণ অর্জন করেনি এই আয়াতে দেখতে পেলেন আল্লাহর নিদর্শন যখন প্রকাশ পাবে তখন আর কারো ঈমান গ্রহণ করা হবে না আর তা হচ্ছে যেটা তিরমিজি শরীফের 3072 নম্বর হাদিসে বলা হয়েছে তা হলো তিনটি নিদর্শন যখন প্রকাশ পাবে তখনকার ঈমান আর কারো উপকারে আসবে না যারা আগে ঈমান আনেনি তাদের ঈমান গ্রহণ করা হবে না সেই তিনটি নিদর্শন হচ্ছে এক নম্বর দাজ্জাল দুই নম্বর দাব্বাতুল আরধ এবং তিন নম্বর পশ্চিম দিক থেকে সূর্য উদয় তো এখন কথা হচ্ছে যে দাব্বাতুল আরধ যদি রোবট হয় তাহলে এই হাদিস অনুযায়ী যদি এই হাদিস সঠিক হয় তাহলে এখন যারা ঈমান আনবে তাদের ঈমানকে কবুল করা হবে না কিন্তু আমাদের মনে হচ্ছে যে এখনও যদি কেউ ঈমান আনে তাহলে তার ঈমান কবুল করা হবে এখনও তওবা দরজা বন্ধ হয়নি তো সব মিলিয়ে যেটা বলবো যে কয়েকটি মিল থাকলেই যে সেই জিনিসটা তাই হয়ে যাবে তা কিন্তু নয় দাব্বাতুল আরধ জমিন থেকে বের হওয়া সেই জিনিসটা হতে পারে অন্য কোনো জিনিস আবার যদি কিছু জিনিসের সঙ্গে কিছু মিলাতে চান তাহলে কিছু না কিছু মিল তো অবশ্যই পাওয়া যাবে
আর যদি এরকম মনে করেন, রোবট হচ্ছে সবচেয়ে বড় একটি আবিষ্কার, যে আবিষ্কার সম্পর্কে হাদিসে বলা হয়েছে কিয়ামতের পূর্বে এই রোবটটি দাব্বাতুল আরদ হবে, তাহলে হয়তো কোনো না কোনো দিক দিয়ে আপনি সেটা মিলাতে পারবেন। তবে আমরা বলবো যে মিল না দেখিয়ে অপেক্ষা করুন, আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে কিভাবে এটা করবেন সেটা তখনই দেখা যাবে। এই শব্দগুলো দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তাও আল্লাহ তাআলাই ভালো জানেন। জমিন থেকে তিনি কোন প্রাণী বের করবেন, তা দিয়ে কি কাজ করাবেন তাও আল্লাহ তাআলা ভালো জানেন। এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ। আমি এতটুকুই বলবো যে রোবটের সঙ্গে দাব্বাতুল আরদ কিছু কিছু মিল আছে, আবার অনেক কিছু অমিলও আছে। সবগুলোকে সামনে রেখে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, বাকি এই সম্পর্কে আপনারা একটু গবেষণা করে দেখতে পারেন, তারপর আপনারা নিজেই বুঝতে পারবেন। বাকি আপনাদের প্রত্যেকের মতামত কামনা করি, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।